শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ভয়াবহ অবস্থা ভারতে, ভারতে করোনায় মৃত্যুর সংক্রমণ ফের বেড়েছে। এবার খুলনা মেডিকেলে পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবাণু, ল্যাব বন্ধ ঘোষণা। শি জিনপিং এর কঠিন হুঁশিয়ারি, পিছনে লাগলে মাথা ভেঙে দেওয়া হবে। এমন ভয়াবহতা আগে দেখেননি কানাডীয়রা, মাত্র 5 দিনে প্রায় 500 জনের মৃত্যু। ইউরো ফুটবল ম্যাচ থেকে স্কটল্যান্ডে করোনায় আক্রান্ত 2000। রাশিয়ার আপত্তি সত্ত্বেও কৃষ্ণ সাগরে ন্যাটোর উপস্থিতি থাকবে। এবং সবশেষ থাকছে তালেবানের কাবুল দখল নিয়ে যা বলল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনা ভাইরাসে মৃত্যু এবং সংক্রমণ ফের বেড়েছে। দেশটিতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1005 জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, গত 24 ঘন্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 48,786 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন 3,04,11,000 মানুষ। এই পর্যন্ত এই মহামারীতে দেশটিতে প্রাণ গেছে 3,99,449 জনের। এর আগে বুধবার দেশটিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছিল 817 জনের। এ সময়ের মধ্যেই আক্রান্ত হয়েছিলেন 45,950 জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন 3,500 থেকে 4,000 মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। খুলনা মেডিকেলের পিসিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবাণু। এই ঘটনায় আজ বৃহস্পতিবার থেকে 3 দিন ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে অধ্যক্ষ ডাক্তার আব্দুল আহাদ বলেছেন, গতকাল বুধবার রাতে ল্যাবটিতে 94টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 92টি পজিটিভ আসে। তখন আমাদের সন্দেহ হয় যে হয়তো ল্যাবে জীবাণু ছড়িয়ে পড়েছে। ল্যাব জীবাণু মুক্ত করার পর ফের করোনার নমুনা পরীক্ষা করা হবে। ছড়িয়ে পড়া জীবাণু করোনার কিনা তা নিশ্চিত করেননি অধ্যক্ষ ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, ল্যাবে 2000টি নমুনা ছিল, সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। কঠিন হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে চীন। যারা চীনের পিছনে লাগার চেষ্টা করবে তাদের মাথা ভেঙে দেওয়া হবে। চীনের কমিউনিস্ট পার্টির 100 বছর উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের তিয়েন আটটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শি জিনপিং আরও বলেছেন, তাইওয়ান চীনের অংশ, মূল চীন থেকে তাকে যদি কেউ আলাদা করতে চায় তাহলে শাস্তি পেতে হবে। চীনের এই প্রেসিডেন্ট বলেন, কোনো অবস্থায় অন্য দেশ দ্বারা চীন প্রভাবিত হবে না। চীনকে যদি অন্য কোনো দেশ প্রভাবিত করে, এমনকি নিপীড়নের চেষ্টা করে, তাহলে তাদের মাথা ইস্পাতের প্রাচীরে গিয়েই ঠেকবে। উল্লেখ্য, ভাষণে তিয়েন আনমে চত্বরে থাকা 70,000 মানুষ প্রেসিডেন্টের কথায় একমত হয়ে উল্লাস করতে থাকে। শতবর্ষ পূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিমান, হেলিকপ্টার উড়ানো, কামানের স্যালুট এবং দেশাত্মবোধক গান বাজানোর আয়োজন করা হয়েছে। কানাডায় কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহ। এমন ভয়ঙ্কর তাপমাত্রা আগে কখনোই দেখেননি দেশটির বাসিন্দারা। এই সপ্তাহে টানা 3 দিন সেখানকার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ভয়াবহ তাপদাহের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলে গত 5 দিনে প্রায় 500 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ কলম্বিয়া বিসি প্রদেশের চিফ কোনায় লিসা লাপোয়ন্দে বুধবার বিকেলে জানিয়েছেন, তারা গত বৃহস্পতিবার থেকে বুধবার বিকেল পর্যন্ত অন্তত 886 জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। লাপোয়ন্দে বলেন, গত 5 দিনে ব্রিটিশ কলম্বিয়া অভূতপূর্ব মৃত্যুর সংখ্যা দেখা গেছে। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এদের মধ্যে কতজনের মৃত্যু তাপজনিত কারণে। যদিও এটি বিশ্বাসযোগ্য যে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির জন্য ব্রিটিশ কলম্বিয়ার প্রতিকূল আবহাওয়ায় দায়ী। কাডায় ব্রিটিশ কলম্বিয়া সহ পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে সম্প্রতি তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এর জন্য তথাকথিত হিট ডুমকে বা উষ্ণ বাতাসে আবদ্ধ আবহাওয়া দায়ী করা হচ্ছে। তবে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে কিনা তা বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন।
স্কটল্যান্ডে ইউরো 2020 ফুটবল ম্যাচ থেকে প্রায় 2000 মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এসব মানুষের দেহে করোনা সংক্রমণের মধ্যে স্কটল্যান্ড বনাম ইংল্যান্ড ফুটবল ইউরো ম্যাচের সংযোগ পাওয়া গেছে। পাবলিক হেলথ স্কটল্যান্ড জানিয়েছে, তারা প্রায় 1991 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করেছেন, যাদের 2/3 জানিয়েছেন তারা ওই ম্যাচে দেখতে গত 18 জুন লন্ডনে সফর করেছিলেন। এর মধ্যে 397 জন সমর্থক ওয়েলএমবি স্টেডিয়ামে ছিলেন। পিএইচএস জানিয়েছে, 55 জনের আক্রান্তের সঙ্গে গ্লাসগোর ফ্যানজুনের ম্যাচ, 38 জনের আক্রান্তের সঙ্গে স্কটল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচ এবং 37 জনের আক্রান্তের সঙ্গে স্কটল্যান্ড বনাম চেক রিপাবলিকানের ম্যাচের সম্পর্ক রয়েছে। ওই রিপোর্ট আরও বলেছে, চলমান ইউরোতে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। 1417 জনের সংক্রমণের 3/4 20 থেকে 39 বছর বয়সী, আর এই সংখ্যা প্রতি 10 জনের 9 জনই পুরুষ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ঘোষণা করেছে, রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণ সাগরে সামরিক উপস্থিতি বজায় রাখবে এই জোট। মধ্য এশিয়া এবং দক্ষিণ ককেসাস বিষয়ক ন্যাটোর বিশেষ প্রতিনিধি জেমস অ্যাপাথুরাই এই ঘোষণা দিয়েছেন। তিনি জর্জিয়ার 1 টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের সঙ্গে রাশিয়া কী আচরণ করছে তা ন্যাটোকে জানিয়েছে লন্ডন। এখন এই সামরিক জোটের সামনে এই ঘটনা সম্পর্কে একটি স্পষ্ট চিত্র রয়েছে বলেও জানান তিনি। ন্যাটোর এই বিশেষ প্রতিনিধি বলেন, কৃষ্ণসাগরে নিজেদের উপস্থিতি বজায় রাখতে ন্যাটো বদ্ধপরিকর এবং এই জোট ক্রিমিয়া উপত্যকাকে ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এটি যে রাশিয়ার নয় সে ব্যাপারে ন্যাটো শক্ত অবস্থান নিয়ে তাকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের একটি জাহাজ থেকে ডিফেন্ডকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয় এবং একটি জঙ্গি বিমান থেকে ডিফেন্ডারে চলার পথে বোমা বর্ষণ করা হয়। এর ফলে এটি তার গতিপথ পরিবর্তন করে রুশ পানির সীমা ছেয়ে চলে যায়। ন্যাটো দাবি করছে, ক্রিমিয়াকে তারা ইউক্রেনের অংশ মনে করে বলে এই প্রজাতন্ত্রের পানির সীমার অনুপ্রবেশ করতে তাদের কোনো বাধা নেই। এর আগে রাশিয়া হুঁশিয়ার উচ্চারণ করে বলেছিল, কৌশলগত কৃষ্ণ সাগরে পানির সীমায় আমেরিকা এবং ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদেরকে ভাগ্য পরীক্ষা করছে। এভাবে শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রাখলে সামরিক উপায় সহ যে কোনো উপায় অবলম্বন করে রাশিয়া নিজের সীমানা রক্ষা করবে। তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের সম্ভাব্য পতন নিয়ে ইরান কোনো মন্তব্য করবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদে এই তথ্য জানিয়েছেন। ইরান এমন এক সময় এই মন্তব্য করল যখন বিভিন্ন মহল তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করবে বলে আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হলে তালেবান 6 থেকে 12 মাসের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদে বলেছেন, তালিবানের কাছে সম্ভাব্য কাবুল পতন নিয়ে আফগানিস্তান কোনো মন্তব্য কিংবা ভবিষ্যৎবাণী করবে না। আমাদের কাছে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন, দেশটির আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। ইরাকে বিদ্রোহী গোষ্ঠী তালিবানের হাতে সমগ্র আফগানিস্তানের পতন নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তালিবানের জোর করে আফগানিস্তানের ক্ষমতা দখল করলে পাকিস্তান কী করবে এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, তালেবানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আমরা সবাই করব। আমাদের দেশের সব পক্ষই এই সিদ্ধান্তে একমত। পূর্বে আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত খোলা ছিল, কিন্তু ইতিমধ্যে আমরা 90% সীমান্ত বেড়া দিয়েছি। তালেবানের ক্ষমতা দখল করলে আমরা সীমান্ত বন্ধ করে দেব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তালিবান আফগানিস্তানের একটি অংশ, তারা সমগ্র আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে, তবে দেশটির সংকট সমাধানে তালিবানকে প্রয়োজন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।